ক্যাসেটটির শব্দ ধারণে এবং কম্পিউটারাইজ করে স্ফুটনে মোবাইল মোনালিসা এন্ড অডিও বাগজলা বাসতলা মোড়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا صلى الله عليه وسلم صلى الله عليه وسلم عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا جاءنا محمد بشيرا نذيرا صلوا عليه كثيرا كثيرا اللهم وعلى آل سيدنا نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ولا تشتروا بآياتي ثمنا قليلا وقال عليه الصلاة والسلام من طلب علما مما يبتغي به وجه الله ليصيب به عرضا من الدنيا لم يجد عرف الجنة يوم القيامة أو كما قال عليه الصلاة والسلام
আজকের মাহফিলের সাহেবে সদর সভাপতি সাহেব সর্বজন শ্রদ্ধেহ মসজিদের ইমাম সাহেব ভাই সমাবেত সমাগত আগত স্বাগত শ্রোতা মণ্ডলী দূরে অবস্থিত পর্দানাসীনা আল্লাহবলি ধার্মিকা মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যিনি এই প্রচণ্ড গরমে দিনের আলোতে কোরআন হাদিস ইজমা কিয়াস সম্বলিত দুটি কথা শুনবার জন্য এ মজলিসে আমাদেরকে হাজির করেছেন মন ভরা কণ্ঠে সকলে একবার বলি আলহামদুলিল্লাহ আরো একবার মন খুলে বলুন আলহামদুলিল্লাহ প্রিয় রসুলের সানে আজকের মজলিস থেকে প্রাণ ভরা কণ্ঠে সকলে একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা মতাদর্শগত দিক দিয়ে সিলসিলায়ে ফুরফুরা শরীফের অনুগামী মুজাদ্দিদুজ্জামান আলা হযরত দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহের রেখে যাওয়া আকীদার মানুষ মুজাদ্দিদে জামান আলা হযরত দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহের রেখে যাওয়া আকীদার মানুষ পৃথিবীর যে প্রান্তেই যাব যেখানেই যাব দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহের আকীদা মতাদর্শকে মাথায় রেখেই আমাদেরকে চলতে হবে এটাই শেষ কথা চাই বাংলায় থাকি চাই উত্তরপ্রদেশে থাকি চাই বিহারে থাকি মুম্বাইতে থাকি আর দিল্লিতে থাকি বাংলাদেশে থাকি আর পাকিস্তানে থাকি আরবে থাকি আর ইন্দোনেশিয়ায় থাকি মক্কা শরীফে থাকি আর মদিনা শরীফে থাকি যেখানেই থাকব সিলসিলায়ে ফুরফুরা শরীফের মতাদর্শকে যখন ভালোবাসি দাদা পীরের সিলসিলাকে জিন্দা রাখবার চেষ্টা জীবনের প্রতিটি মুহূর্তে আমাদেরকে করতে হবে কারণ তার মতাদর্শ কোরআন হাদিস সম্বলিত মতাদর্শ তার মতাদর্শ ইজমা এবং কিয়াস সম্বলিত মতাদর্শ নিশ্চিতভাবে তার মতাদর্শ আল্লাহ পাকের দয়া জান্নাতি একটি মতাদর্শ
কেন এ কথাটি বললাম তা বুঝবার জন্য খুব ছোট্ট একটি দৃষ্টান্ত দেই, বুঝে ফেলুন। কোরআন শরীফে মহান আল্লাহ একটি আয়াতে জানিয়েছেন, ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা। কোরআনে পাকে মহান আল্লাহ জানান, দুনিয়াতে তোমরা স্বল্প মূল্যের বিনিময়ে আমার আয়াতগুলিকে বিক্রি করে দিও না। এই আয়াতটি নাযিল হয়েছে মৌলিকভাবে ইহুদি জাতির শানে। কেন নাযিল হয়েছে তার প্রেক্ষাপট ছোট্ট করে একটুখানি তুলে ধরি, আর অনুরোধের স্বরে আপনাদেরকে জানাই, মেহরবানি করে এই আয়াতের প্রেক্ষাপটটুকু জানতে আপনারা বসিরহাট হুজুরের লেখা যে কোনো দুটো বই পড়তে পারেন, দুটো বইয়ের যে কোনো একটা বই পড়তে পারেন। একটা বইয়ের নাম হলো রদ্দে আজান গাছি, আর একটা বইয়ের নাম হলো খতম জিয়ারাতের উজরতের মীমাংসা। দুটো বইয়েরই লেখক বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি। বিষয়টাকে আর একটুখানি পরিষ্কার করে দেই, বাংলার মাটিতে একদল মানুষ আছে যারা মনে করে, খুব গভীর মনে শুনতে হবে নইলে বলো বুঝতে পারবেন না, একদল মানুষ বাংলার মাটিতে আছে যারা মনে করে অজনসিহত করে কবর জায়ারাত করে খতম পড়ে তথা কোরআন শরীফ খতম করে সবরেসানি করে মসজিদে আজান দিয়ে মসজিদে এমামতি করে ধর্মের কোনো কাজের বিনিময়ে কোনো পয়সা নেওয়া চলবে না। তাদের মতাদর্শ হল বিনা পয়সায় দিন দুনিয়ার শান্তি মঙ্গল, এই হলো তাদের থিওরি। বসিরহাট হুজুর তাদের বিরুদ্ধে দুটো কেতাব লিখেছেন খাস ভাবে, আর আম ভাবে বহু কেতাবে লিখেছেন। একটা কেতাবের নাম রদ্দে আজান গাছি, আর একটা কেতাবের নাম খতম ও জিয়ারাতের উজরতের মীমাংসা। কি লিখেছেন? কোরআন হাদিস ইজমা কেয়াস দিয়ে বসিরহাট হুজুর তাতে প্রমাণ করেছেন যে খতম কোরআন শরীফ পড়ে, খতমে কোরআন করে, সবরেসানি করে, কবর জিয়ারাত করে, অজনসিহত করে, বিনা সওয়ালে, বিনা প্রশ্নে, উইদাউট কন্টাক্টে, কোন ধার্য চুক্তি না করে জনগণ সন্তুষ্ট চিত্তে কিছু দিলে তা গ্রহণ করা জায়েজ। একটু সুবহানাল্লাহ বলবেন, এই জমানাটাকে নিয়ে একটু ভাবুন। দাদা হুজুরের মতাদর্শ কেন এত সূক্ষ্ম? দাদা পীরের মতবাদ কেন জান্নাতি মতবাদ? তা আপনাকে বোঝাতে বসেছি আমি।
এই মসজিদে কে আজান দেয় জানি না। শুধু এই মসজিদ নয়, দেশে যত মসজিদ আছে মুয়াজ্জিন সাহেব গুলিকে যদি বলা হয় যে ভাই মুয়াজ্জিন সাহেবের দল তোমরা মসজিদে আজান দাও, তোমাদের আজানের ধ্বনি আর আজানের আওয়াজ শুনে আমরা নামাজ পড়তে যাই, তাহলে নামাজ পড়বার ডাকটা তোমাদের, তোমরা অনেক সওয়াব পাবা। মসজিদে আজান দিয়ে এত সওয়াব নেবে, তা পয়সা নেবে কেন? পয়সা দেবো ধর্মের জন্য করতেছো পরকালে পাবা। মসজিদে আজান দেওয়ার লোক পাওয়া যাবে? না বলতেছেন তা এত আসতে কেন? মসজিদে আজান দেওয়ার লোক পাওয়া যাবে? ইমাম সাহেব গুলোকে যদি বলা হয় যে আপনি ছিলেন বলেই এত লোক আপনার পিছনে নামাজ পড়ে, এরা নামাজি হয়েছে, তো আপনি এত লোকের নামাজ পড়াচ্ছেন অনেক সওয়াব পাবেন, আমরা আপনাকে কোনো টাকা পয়সা দেব না। ভাই ইমাম সাহেব থাকবে না পালাবে? হেফজখানার হাফেজ সাহেবকে যদি ডেকে বলা হয় ভাই হাফেজ সাহেব তোমার কোরআন শরীফ পড়া বিরাট ভালো, শুধু তাই না তুমি যেভাবে ছাত্র গড়ছো এইভাবে কেউই পারে না ছাত্র গড়তে, তুমি কোরআনের হাফেজ তৈরি করার কাজে ব্যস্ত রয়েছো ব্যাপৃত, তোমারে আমরা বলো পয়সা দিতে পারবো না। হাফেজ সাহেব পড়াবে না পালাবে? তাহলে আজকের যারা মনে করেছে যে বিনা পয়সায় দিন দুনিয়ার শান্তি মঙ্গল, নিশ্চয়ই তারা ইসলাম ধর্মকে প্রকৃতপক্ষে ডুবানোর চেষ্টা করেছে নাকি? ইসলাম ধর্মকে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করেছে। অনেকদিন আগে এই বিনা পয়সায় দিন দুনিয়ার শান্তি মঙ্গলদের এক মসজিদে গিয়েছিলাম আমি দাওয়াতে, তো ভাই অনেক কথা আমি একটা কথা তাদেরকে বলেছিলাম যে আপনারা এই দক্ষিণ চব্বিশ পরগনা থেকে একজন ইমাম সাহেব রেখেছেন, তো ইমাম সাহেবকে পয়সা দেন না বিনা পয়সায় হয়? না হুজুর পয়সা দিতে হয়। পয়সা যখন দিতে হয় তাহলে ক্যালেন্ডারের হেডলাইন দেখে ওই ওই কথাটা কেটে বাদ দেন যে বিনা পয়সায় দিন দুনিয়ার শান্তি মঙ্গল, ধর্ম তো পয়সাতে করতেছেন, তাহলে ওখানে বিনা পয়সায় লেখার দরকারটা কি? এই চিটিংবাজি আর জালিয়াতি অবিলম্বে বন্ধ করা লাগবে আপনাদের। জি আজও দেশের মাটিতে দেখবেন আছে আমরা এত অজনসিহত করছি তাতে হচ্ছে না গো, মসজিদে মসজিদে মাগরিবের নামাজ কি এশার নামাজ পড়ে বলে দিলে যে সবাই বসে পড়বেন, একটু আমরা ধর্মের আলোচনা করব তাই না? কেউ আসতেছে বেলেঘাটা থেকে, কেউ আসতেছে বাঁকুড়া থেকে, কেউ আসতেছে কলকাতা থেকে, কেউ বা এসে বলতেছে দিল্লি থেকে এসি, কেউ বা এসে বলতেছে মুম্বাই থেকে এসে বলছি, কাইম সাহেবকে দাওয়াত করলে তোমাদের পয়সা লাগে, মাতিন সাহেবকে দাওয়াত করলে তোমাদের পয়সা দিতে হয়, ফুরফুরা শরীফের হুজুরদেরকে এনে তোমাদেরকে পয়সা দিতে হয়, আমরা এসেছি বিনা পয়সায় ধর্ম প্রচার করতে, তোমাদের পয়সা নেব না, তোমাদের খাবো না, নিজেদের খরচে আপন গরজে তোমাদেরকে ধর্ম শেখাতে এসেছি, তোমরা আসবে না কেন? ভাই নিজের খরচে আর আপন গরজে বিনা পয়সায় ধর্ম প্রচার করতে এসেছি, কথাটা ভালো কথা না চিটিংবাজি কথা? কথা বলেন সত্যি সত্যি বিনা পয়সায় ধর্ম হয় তা বলেন, আর যদি বলেন না হুজুর বিনা পয়সায় ধর্ম হয় তা আলাদা কথা। ধর্ম কখনো বিনা পয়সায় হয় না?
তমাম বাংলার মাটিতে এই আজাদ গাছিরা যখন দাবা দাবি করছিল বিনা পয়সায় দিন দুনিয়া শান্তি মঙ্গল বলে যখন প্রচার করে চলছিল ও বাবা জিরা বাইরা আর এদের খবরে পড়ে বাংলার মুসলমানরা বিভ্রান্ত হয়ে যখন এদের দিন ইমানকে জ্বলন জ্বলে দিতে বসেছিল ফুরফুরা শরীফের মজাতে দেশ আমার আল্লাহ হযরত দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি ঠিক ওই পিরিয়ডে উনি বসিরহাটের বড় মাওলানা আল্লামা রহারামিন রহমাতুল্লাহ আলাইহিকে ডেকে বলেছিলেন ও বড় মাওলানা রহারামিন তুমি কেবল পড় তুমি কেবল পারবে আজকের দেশের মাটিতে যারা মনে করে বিনা পয়সায় দিন দুনিয়া শান্তি মঙ্গল এদের বিরুদ্ধে কিতাব রচনা করতে তুমি পারবে অবিলম্বে তুমি ওই আজান গাছিদের বিরুদ্ধে কিতাব রচনা করো বসিরহাটের বড় মাওলানা আল্লামা রহারামিন রহমাতুল্লাহ আলাইহি দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি কথাটাকে অ্যাভয়েড না করে তিনি রদ্দে আজান গাছি আমিও একটি কিতাব রচনা করে প্রমাণ করে দিয়েছিলেন বিনা পয়সায় দিন দুনিয়ার শান্তি মঙ্গল হওয়া সম্ভব নয় ও বাবা জিরা বাইরা আজান গাছিদের দলিল গুলোকে ওই কিতাবের ভিতরে তিনি বাতিল বলে ঘোষণা করেছিলেন একটু মহব্বত করে বলুন তারা যত দলিল দিয়েছিল মুজাদ্দেদে জামানের নির্দেশে বসিরহাট হুজুর রদ্দে আজান গাছি নামেও একটা বই লিখলেন লিখে তাদের মত গুলোকে দলিল গুলোকে সব খণ্ডন করে দিলেন মারা মার ভালো করে মাথা রাখুন ওই আজান গাছি দলের মানুষেরা ওরা আল্লাহ পাকের কোরআনের একটা আয়াত তুলে ধরে দলিল দিয়েছিল আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ওয়ালা তাশতারু বিআয়াতি সামানা কলিলা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন না 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 স্বল্প মূল্যের বিনিময়ে যেন আমার আয়াতগুলোকে তোমরা বিক্রি করে দিও না বলেছিল আল্লাহ জানিয়েছেন স্বল্প মূল্যের বিনিময়ে আমার আয়াত গুলোকে বিক্রি করে দিও না যদি সবরেসানি করে পয়সা নেওয়া হয় যদি আজান দিয়ে পয়সা নেওয়া হয় এমামতি করে যদি পয়সা নেওয়া হয় অজরসিয়াত করে যদি পয়সা নেওয়া হয় ও বাবা জিরা বাইরা মাথায় রাখুন আজান গাছিরা তাদের কিতাবগুলিতে লিখেছিল দুনিয়ার স্বল্প মূল্যের বিনিময়ে আল্লাহ পাকের কোরআন আর আল্লাহ পাকের নবীর হাদিসগুলো তো বিক্রি হয়ে যায় দলিল আমাদের না বলো এ দলিল দিয়েছিল কারা বলেছি শুনুন বসিরহাট হুজুর ওই দলিল কি করে খণ্ডন করেছেন তা বলি বসিরহাট হুজুর ওই দলিল খণ্ডন করতে যেয়ে বলেছেন আমার দিকে মন দেন নইলে বুঝতে পারবেন না খুব ভাইটাল পয়েন্ট বলো বসিরহাট হুজুর খণ্ডন করতে যেয়ে বলেছেন সেই জমানায় দেশ ছিল মুসলিম শাসিত বারামার ভালো করে মাথা রাখুন আল্লাহ পাকের নবীর প্রিয় সাহাবি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম জানের খলিফা যখন হলেন সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলেছিলেন মদিনার মসজিদের আবাবিতে দাঁড়িয়ে বলেছিলেন ও নবীর প্রিয় সাহাবীরা শোনো এতদিন আমাকে মুসলিম জানের খলিফা হতে হইনি এতদিন রাসূলুল্লাহ পৃথিবীতে ছিলেন আজ রাসূলুল্লাহ বিদায় দিয়েছেন আমি আল্লাহ পাকের হাবিবের প্রিয় সাহাবী আবু বকর বলছি এতদিন আমি ব্যবসা বাণিজ্য করে আমার সংসার জীবনটাকে নির্বাহ করেছি না 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 আমি আবু বকর আমার পক্ষে আর ব্যবসা বাণিজ্য করা সম্ভব নয় তাম মুসলিম জাহানের দায়ভার যখন আমার উপরে চাপিয়ে দিয়েছে আমি কখনোই
কান্ট্রিকে কন্ট্রোল করব আর কখন আমি আবু বকর কখন আমি আবু বকর ব্যবসা বাণিজ্য করব না 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 ব্যবসা বাণিজ্য আমার পক্ষে সম্ভব নয় আমি আবু বকর বলছি আমার সংসার সুখে দুঃখে যায় এই রকম পয়সা বাইতুল মাল থেকে আমায় দেওয়া লাগবে মুসলিম জাহানের উন্নতির ভাবনাটা সিদ্দিকে একবার আবু বকর ভাববে সুবহানাল্লাহ বলেন এত মহব্বত করে বলেন সুতরাং আমি আমিরুল মুমিনীন হয়ে আমি মুসলিম জাহানের খলিফা হয়ে ব্যবসা বাণিজ্য বলো করব না বাইতুল মাল থেকে আমি অর্থ নেব আমি ভাতা নেব ওই ভাতাতেই আবু বকরের সংসার চলবে আর ওই ভাতার টাকা বাইতুল মালে আবু কিভাবে আসবে সেটা আবু বকর ভাববে মন বাইরে দেন না যারা বসেছেন তারাই থাকলে আমার অজ হয়ে যাবে জি আমার অজ করার জন্য বিরাট সংখ্যক শ্রোতা লাগে না অল্প শ্রোতাতেও হয়ে হযরত আবু বকর বললেন আমি মানলে আমি বাইতুল মাল থেকে অর্থ নেব আমার সংসার চালানোর জন্য আর বাইতুল মালে অর্থটা কি করে আসবে সেটা আবু বকর ভাববে মুসলমানদের দায়িত্বে যারা নিযুক্ত সকলকে তাদের জন্য ভাতার ব্যবস্থা করেছে মসজিদে নববীতে আযান হয়েছে হযরত আবু বকর তাদের জন্য ভাতার ব্যবস্থা করে দিয়েছে দেশের মাটিতে যারা ধর্মের প্রচার করেছেন অজ নসিহত করেছেন কোরআনের তালিম যারা দিয়েছেন বাইতুল মাল থেকে তাদের তাদের জন্য ভাতার ব্যবস্থা করে দিয়েছেন যে কারণে অজ নসিহত করে জনগণের কাছ থেকে টাকা নেওয়া তাদের লাগেনি বাইতুল মাল থেকে একটা টাকা পাচ্ছে মানুষকে তালিম দিচ্ছে বাইতুল মাল থেকে একটা অর্থ মসজিদে মসজিদে যারা আযান দিচ্ছে বাইতুল মাল থেকে তাদেরকে একটা পয়সা দেওয়া হচ্ছে যেই কোরআন হাদিসের শিক্ষা দিচ্ছে ধর্মের প্রচার করছে তাদেরকে বাইতুল মাল থেকে একটা টাকা দেওয়া হচ্ছে যে কারণে আলাদা করে দেশের জনগণের কাছ থেকে ধর্ম প্রচার করার জন্য আর ধর্মের কাজ করার জন্য তাদের টাকা দেওয়া দরকার আজকে আজকে যদি মসজিদের মুয়াজ্জিনকে বলা হয় ও ভাই তোমার আজান দোয়া বিরাট ভালো তোমার আজানের আওয়াজ বড় ভালো তোমার আজানের আওয়াজ শুনে আমরা মুগ্ধ হয়ে যাই কিন্তু আমরা তোমায় পয়সা দেব না মসজিদের মুয়াজ্জিন গুরু ছুটে পালাবে মাদ্রাসার হুজুর গুরুরে যদি ডেকে বলা হয় আপনাদের পড়ানো তালিম দোয়া বড় ভালো কিন্তু আপনারা পরকালে অনেক কিছু পাবেন আমরা আপনাকে পয়সা দেব না মসজিদে মাদ্রাসার হুজুর গুরু পালিয়ে যাবে ও আপনারা যদি বলেন আমারে পয়সা দেবেন না আর এক জায়গায় যদি বলে আমারে পয়সা দেবে না আর এক জায়গায় যদি বলে আমারে পয়সা দেবে না সারা বছর ধর্মের জন্য আমাকে বিনা পয়সায় প্রচার প্রসার চালিয়ে যেতে হবে আমার বাবার জমিদারি নেই গো আমি বিনা পয়সায় দেশের জনগণের কাছে ধর্ম প্রচার করে যাব বলেছে অজনসিয়াত করতে হবে আল্লাহর প্রতি তাবাক্কাল করে আল্লাহর প্রতি
ভরসা করে কোন কন্ট্রাক্ট কোন চুক্তি কোন ধার্য কোন কিছুই করা চলবে না দেশের জনগণ সন্তুষ্ট চিত্তে যেটা হাদিয়া নাজরানা হিসাবে দেবে ওটাকে গ্রহণ করা এই জমানাতেরই সন্দেহে হালাল সুবহানাল্লাহ একটু মহব্বত করে বলেন তুমি সওয়াল করতে পারবে না কন্ট্রাক্ট করতে পারবে না চাইতে পারবে না চুক্তি করতে পারবে না টাকা ছুঁড়ে ফেলে দিতে পারবে না কিয়ামতের দিন দাবি জানিয়ে যেতে পারবে না জনগণ খুশি হয়ে যেটা দেবে সেটা নিশ্চয়ই তোমার জন্য নেওয়া হালাল 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 রদ্দে আজান গাছির একটা জায়গাতে লিখেছেন হালাল শুধু নয় তবে সাবধান এই টাকার আশা টাকা পাওয়ার নেশাটা যেন কোনদিন ধর্ম প্রচারের চেয়ে বড় হয়ে না যায় তার মানে দেশের জনগণ তাই তো বেশ ভালোই নজরানা দিচ্ছে ভালোই টাকা দিচ্ছে এই টাকা পাওয়ার আশা চিন্তা ভাবনাটা জানো ধর্মের চেয়ে বড় না হয়ে ভাইরা আমার ভালো করে মাথা রাখুন ও বাবাজি রে ভাইরা আমি এই দিনের আলোতে বুঝিয়ে বলতে পারবো কিনা জানি না প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ পাকে নবী জানিয়ে দিয়েছেন ও দুনিয়ার মানুষ মরে রেখে দাও আমি আল্লাহ পাকে রাসূল বলছি মান তালাবা ইলমান মিম্মা ইয়াবতাগি বিহি ওয়াজহ আল্লাহ আমার আল্লাহ পাকে নবী জানিয়েছেন আল্লাহ পাকের কোন বান্দা যদি জ্ঞান অর্জন করে আল্লাহ সন্তুষ্টি হাসিল করার জন্য আমার আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন যে জ্ঞান অর্জন করলে আল্লাহ সন্তুষ্টি হাসিল করা যায় যে জ্ঞান দিয়ে আল্লাহ পাকের রেজামন্দি হাসিল করা যায় এমন কোন জ্ঞান যদি কেউ অর্জন করে আমার আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন যে ইউসিবাবি আরাদাম মিরাদ দুনিয়া আর জ্ঞান অর্জন করার পরে ওই জ্ঞানটাকে দিয়ে যদি সে দুনিয়াটাকে কামানোর ধান্দা করে সে যদি দুনিয়াটাকে কামিয়ে লোভার ধান্দা করে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ পাকের নবী বলে দিলাম লাম ইয়াজিদা আরফাল জান্নাতি ইয়াউমাল কিয়ামা আমার আল্লাহ পাকের নবী জানিয়েছেন আমার আল্লাহ পাকের হাবিব জানিয়ে দিয়েছেন না 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 দুনিয়ার ওই মানুষটি আল্লাহ পাকের দয়ার জান্নাতে যাবা তো দূরের কথা আল্লাহ পাকের দয়ার জান্নাতের সুগন্ধি টুকুও নাকে শুঁকতে পাবে না ও বাবা জিরা বাইরা মাথায় রাখুন আমি আর একবার আপনাকে বলবো কোরআন হাদিসের জ্ঞান দ্বারা আল্লাহ সন্তুষ্টি হাসিল করা যায় কিন্তু ওই জ্ঞান দিয়ে যদি দুনিয়াটাকে অনুসন্ধান করা হয় দুনিয়ার টাকা পয়সা যদি তালাশ করা হয় প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ পাকের নবী জানিয়ে দিয়েছেন না 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 আল্লাহ পাকের দয়ার জান্নাতে যাওয়া তো দূরের কথা আল্লাহর দয়ার জান্নাতের সুগন্ধি টুকু তার নাকে শোকবার সুযোগ পাবে না ও বাবাজি রে ভাইরা মাথায় রাখুন আমি শুধু আপনাকে বলতে চাইছি তার এই বাংলার মাটিতে বিনা পয়সায় দিন দুনিয়া শান্তি মঙ্গল এ জিনিস যেমন মেনে নিতে পারা যায় না বিনা পয়সায় যেমন ধর্ম হতে পারে না ঠিক তথাই বোঝো আমরা এই জিনিসটাকে যেমন নিন্দা করবো ঠিক তথাই বোঝো এদেশের মাটিতে ধর্মের নামে যারা কন্ট্রাক্ট করে চুক্তি করে আর জোর জবরদস্তি করে নিয়ে চলেছে ও ভাইরা আমার যারা বিনা পয়সায় দিন দুনিয়া শান্তি মঙ্গল বলেছে ওরাও যেমন দাদা পীর খেবলার দুশ্মন আজকের যারা অজনসিহতে ধার্য চুক্তিকে জায়েজ বলে ফতোয়াবাজি করেছে নিশ্চয়ই নিশ্চয়ই এরাও তো দাদা হুজুরের বিরোধী কম নয় দাদা পীর খেবলা বলো দুটোরই বিরোধী এ ধার্য চুক্তিরও বিরোধী আর বিনা পয়সায় দিন দুনিয়া শান্তি মঙ্গল ওটারও বিরোধী
দাদা বীরকেওয়ালার জীবন আদর্শ পড়ে দেখেন, ভাই ১৬ নম্বর ওয়াসিয়াতনামাটাকে তো এখন বিকৃত করে প্রচার করা হচ্ছে। আজ থেকে পাঁচ বছর আগে আমি বলে দিয়েছিলাম, আমার পাঁচ বছর আগের ক্যাসেটে পাবেন ইনশাআল্লাহ, যে খুব তাড়াতাড়ি ১৬ নম্বর ওয়াসিয়াতনামার অপব্যাখ্যা দেওয়া হবে। শুরু হয়ে গেছে খয়রাত মানে ভিক্ষা, কিন্তু কোরআন শরীফে আল্লাহ খায়ের বা খায়রাত শব্দ ব্যবহার করে আল্লাহ নিজে মাল অর্থ গ্রহণ করেছেন, মাল বা অর্থ। জি, কিন্তু ছাড়ুন ১৬ নম্বরটা, ছেড়ে দিলুম, খুলুন দাদা হুজুর কেবলার বিস্তারিত জীবনী যেটা লিখেছেন বসিরাট হুজুর, খুলে দেখুন সেখানে দাদা হুজুর কেবলা জীবনে ধার্য করেছেন কিনা। দাদা হুজুর কেবলার জীবনীতে বসিরাট হুজুর কেবলা লিখেছেন, তিনি বাইরে মন দিলে হবে না, বাইরে আওয়াজ হবে, এই গজল বসেছেন অসম্ভব। জি, বসিরাট হুজুর কেবলা লিখেছেন এদেশের মাটিতে তিনি ৫০ বছরের বেশি ওয়াজ করেছেন। কে? সুবহানাল্লাহ বলেন, একটু মহব্বত করে বলেন, কত বছর? যাতাই ব্যাপার। আর এই ৫০ বছরের ভিতরে কোন মজলিসে কোন জায়গায় দাদা পীর কেবলা ধার্য চুক্তি করেননি। সুবহানাল্লাহ বলে দেব, একটু মহব্বত করে বলেন, ও দলিলটা কোন জায়গায় যাবে? তাহকিকুল মাসায়েল নামে ও বইয়ের লেখক তিনি নিজে লিখছেন যে ফুরফুরা শরীফের মেজলা হুজুর কেবলা তার একটা বইতে লিখেছেন যে আমার ওয়ালেদ সাহেব, তার মানে দাদা হুজুর কেবলা, ঠিক এই শব্দটাই লেখা রয়েছে যে আমার ওয়ালেদ সাহেব কোন মজলিসে অজনসিহতের ক্ষেত্রে ধার্য করিতেন না। সুবহানাল্লাহ বলেন, আমারও চিরজীবন ওই রূপ অভ্যাস। ১৬ নম্বর খয়রাত কথাটার আগে তো আছে আলেম পীরগণ আল্লাহর হস্তে অজনসিয়াত করিবেন, ওটা কোন জায়গায় যাবে? কোথায় যাবে? ইভেন খুব ভালো যারা ফেসবুক চালাতে পারেন, ফেসবুক খুলবেন, খুলে আমার নাম লিখবেন এমডি সহ, আর গাজী লাস্টে গাজী সহ, প্রথমে এমডি দেবেন আর লাস্টে গাজী দেবেন, আর এমনি আমার নাম যা জানেন মাঝখানে দিলেন, দিয়ে আমার ফেসবুক খুলে আমার সাইডে যাবেন, যে দেখবেন একটা হ্যান্ডেল আছে সবুজ কালার, আমাদের এই ১৯ তারিখের সমাবেশের পরে ওই হ্যান্ডবিলটাকে ফেসবুকে পোস্ট করা হয়েছে, অনেকে পেয়েও গেছেন, পড়েও নিয়েছেন। জি, তো ওই হ্যান্ডবিলের শিরোনামে কি লেখা হয়েছে সেটা পরের কথা, ১০খানা দলিল দেওয়া হয়েছে, কটা কটা জোর করে বলেন, ১০টা, ১০টা দলিল দিয়ে প্রমাণ করানোর চেষ্টা করা হয়েছে যে অজনসিহতে ধার্য চুক্তি যায়। যারা করেছেন রজবালি জীবনে কারোর জন্য বদদোয়া করিনি আর কারোর নামে গাল দেইনি, আজও গালও দেবে না বদদোয়াও করবে না, বরং দোয়া করব এ কাজ যারা করেছে আল্লাহ তাদেরকে সুমতি দান করুন, আল্লাহ তাদেরকে শরীয়তের সঠিক উপলব্ধিটুকু দান করুন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন, এত মহব্বত করে বলেন আমিন। কেন বলছি জানেন? ওই ১০টা দলিলের ১০টাই ধাপ্পা বাজে, এ খবর তো আপনারা রাখেন না, রাখেন রাখেন, আমি দায়িত্ব নিয়ে বলছি, ফেসবুকে যে হ্যান্ডবিলটাকে পোস্ট করা হয়েছে সবুজ কালারের, যে
ওই অ্যাম্বিলে যে দলিলগুলো দেওয়া হয়েছে দশটা দলিলের দশটাই ধাপ্পাবাজি। আমি একটা দুটো নিয়ে একটু ডিসকাস করি, একটু বোঝেন। তিন নম্বর দলিলে লিখছে বসিরহাট হুজুরের লেখা রদ্দে আজান গাছি দশ পৃষ্ঠা। কত কি লিখেছেন বসিরহাট হুজুর, কি লিখেছেন? রদ্দে আজান গাছি দশ পৃষ্ঠায় লিখেছেন যে অজনসিয়াতে ধার্য চুক্তি করে যেটা নেওয়া হয় সেটা উত্তম পর্যায়ের হালাল। নাউজুবিল্লাহ বলেন ধার্য চুক্তির কথা ওখানে একবারও একদম নেই। চ্যালেঞ্জ 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 শুধু এখানে নয়, হাজার হাজার মানুষের কাছে দাঁড়িয়ে হাজার হাজার মানুষের কাছে দাঁড়িয়ে চ্যালেঞ্জ জানাতে পারবো। মেজি হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি মুফতি আজম মেজলা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহির নির্দেশে লেখা তাহকিকুল মাসাইল, ওই বইয়ে দৃষ্টান্ত দিয়ে লেখা হয়েছে যে ওই বইয়েও ধার্য চুক্তি জায়েজ বলা হয়েছে। আমি আবার বলছি চ্যালেঞ্জ চ্যালেঞ্জ চ্যালেঞ্জ, কেউ যদি প্রমাণ করাতে পারে যে তাহকিকুল মাসাইলে অজনসিয়াতে ধার্য চুক্তি জায়েজ বলা হয়েছে আমি চিরদিন তার পেশাবের পানি তুলব। নেই তাহকিকুল মাসাইলও পড়ে রেখেছি, রদ্দে আজান গাছিও পড়ে রেখেছি, বসিরহাট হুজুরের লেখা খতম ও জিয়ারাতের উজরতের মীমাংসাটাও পড়ে রেখেছি, শর্ষিনার পীর সাহেব তার কিতাবে কি বলেছেন সেটাও পড়ে রেখেছি, মাওলানা ইয়াদ আলী সাহেব তার বইতে যা লিখেছেন সেটাও পড়ে রেখেছি। কেউ ধার্য চুক্তির পক্ষে কেউ কথা বলেননি, সেই জমানার আজান গাছিরা হারাম বলেছিল, তাই ফুরফুরা শরীফের দাদা হুজুরের খলিফারা দাদা হুজুরের বক্তব্য অনুযায়ী কোরআন হাদিসের আলোকে দাদা পীরের খলিফারা সবাই প্রমাণ করেছিলেন, জনগণ সন্তুষ্ট হয়ে কিছু দিলে সেটা নেওয়া জায়েজ জায়েজ জায়েজ, জনগণ খুশি হয়ে নজরানা দিলে নেওয়া জায়েজ ওটা, আর ধার্য চুক্তি করে নেওয়া এটা দুটো এক পর্যায়ের হলো। ভাইরা আমার ভালো করে মাথা রাখুন, ও বাবাজিরা ভাইরা বিস্তার করে বলবার মতো সময় পাবো না, তবে এই ফেতনাবাজি থেকে যদি সমাজকে বাঁচাতে না পারি, আপনার যদি আমার কথায় কোনো দ্বিধা সংকোচ তৈরি হয় আমি বিনয় করে বলবো তাহকিকুল মাসাইল নামীয় কেতাবটাকে কিনে ফেলুন। ও বাবাজিরা ভাইরা আমি আপনাকে বিনয় করে বলবো আপনি বসিরহাট হুজুরের লেখা রদ্দে আজান গাছি নামীয় বইটা কিনে ফেলুন এবং ফেসবুক থেকে ওই হ্যান্ডবিলটাকে আপনি বার করুন, ওই হ্যান্ডবিলে যা যা লেখা হয়েছে তাহকিকুল মাসাইলের পৃষ্ঠা ধরে মিলিয়ে নেন। হুজুর আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির লেখা রদ্দে আজান গাছি দেখে মিলিয়ে নেন খতম ও জিয়ারাতের উজরতের মীমাংসা নামীয় কেতাবটা দেখে মিলিয়ে নেন। আমি দায়িত্ব নিয়ে বলছি, যদি আমার কথার বিপরীত কিছু হয় আমারে ফোন করে ডাকবেন, যখন ডাকবেন তখন আসব ইনশাআল্লাহ। জি শুনুন ভাই, সবচেয়ে বেশি আশ্চর্য লেগেছে কোন জায়গায় জানেন? ওই হ্যান্ডবিলটার দশ নম্বরে যে দলিলটা দেওয়া হয়েছে অজনসিয়াতে কন্টাক্ট করা জায়েজ প্রমাণ করাতে, ধার্য চুক্তি জায়েজ প্রমাণ করাতে যে দলিলটা দেওয়া হয়েছে ওই দলিলটা কোথা থেকে নেওয়া হয়েছে জানেন? শুনলে আপনাদের হাসি পাবে, তাই প্রথম অবস্থায় পাবে না, আমি একটু বুঝিয়ে বুঝিয়ে না বলা পর্যন্ত আপনারা ঠিক বুঝতে পারবেন না। দশ নম্বরে দলিল নেওয়া হয়েছে ফতোয়ায় রশিদিয়া থেকে। কি ফতোয়া বলেছি, সে কে লিখেছেন বসিরহাট হুজুর? কার লেখা?
দাদা হুজুরের খলিফা শশিনার পীর সাহেবের কাল লেখা মাওলানা ইয়াদ আলী সাহেবের কাল লেখা দাদা পীরের খলিফা মেদিনীপুরীর মাওলানা আব্দুল মাহবুব সাহেবের কাল লেখা মুফতি আজম ফুরফুরা শরীফের মেজলা হুজুর কেবলার কার লেখা জি ফুরফুরা শরীফের সর্বাপেক্ষা বই বয়োজ্যেষ্ঠ আল্লাহ তার হায়াতকে দারাজ করুন ফুরফুরা শরীফের সাইফউদ্দিন সাহেব হুজুর কেবলার যে লিখেছে সে সেলসেলার কেউ না সেলসেলার চরম দুশ্মন চরম তার কেতাবতে দলিলে প্রমাণ করাচ্ছে যে অস করে টাকা চাওয়া জায়েজ তাহলে বুঝতে হবে যে বসে হুজুর কেতাবে নিশ্চয়ই কি বলতেছেন না কেন পাওয়া যায়নি দাদা হুজুরের কেতাবে এই দাদা হুজুরের ওসিয়াত নামায় পাওয়া যায়নি ইয়াদ আলী সাহেবের কেতাবে পাওয়া যায়নি যে সাইফউদ্দিন হুজুর কেবলার লিখিত কোনো কেতাবে পাওয়া যায়নি মেজলা হুজুর কেবলার অনুমোদিত কোনো বইতে পাওয়া যায়নি বসিরহাট হুজুরের লেখা কোনো কেতাবে পাওয়া যায়নি তাই ধার করেছে ফতোয়া রশিদিয়া পৃষ্ঠা নম্বর দেশে 515 500 ফতোয়ায় রশিদিয়া আমরা পড়েছি মনে করেছে বোধহয় যে ফতোয়া রশিদিয়া কাইম সাহেবও জানে না আর রাজবাড়িও খবর না ওরে আমি ফতোয়া রশিদিয়া পড়তেছি তখন আমি প্যান ভালো করে পড়তে পারিনি সেই আমল তো ফতোয়া রশিদিয়া পড়তেছি কথা বুঝতে পারেন নি জি ফতোয়া রশিদিয়ার আগের যে প্রিন্ট সেটাও আমার আছে আর নতুন যে প্রিন্ট সেটাও আমার আছে তা নতুন প্রিন্টের 515-20টা খুলে দেখলো কিচ্ছু নেই 538টাতে এসে দেখলাম মাওলানা রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাই তিনি লিখছেন রশিদ আহমদ গাঙ্গুহি সাহেব লিখছেন যে অজনসি হতে জনগণ খুশি হয়ে কিছু দিলে সেটা লওয়া জায়েজ আছে পনেরো পৃষ্ঠায় পাইনি 508 পৃষ্ঠা পেয়েছি ভাই যেটা পেয়েছি সেটা আমরা অস্বীকার করবো না করি উনি জীবনে সত্যের অপলোপ করতে পারবো না আজকে আপনার কাছে মিথ্যা কথা প্রচার করে যাব হাসরের ময়দানে তো আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে ফতোয়া রশিদিয়ার 8 পৃষ্ঠায় আছে জনগণ খুশি হয়ে কিছু দিলে সেটা নেওয়া আচ্ছা ভাই ফতোয়া রশিদিয়ার ওই কথাটা যে জনগণ খুশি হয়ে কিছু দিলে নেওয়া যায় এই কথাটা আর ধার্য করে চুক্তি করে জোরজবরদস্তি করে নেওয়া যায় এই কথাটা দুটো একরকম হলো আচ্ছা ধরি নেন টিট ফর এক্সাম্পল আপনি ধরেই নেন অজ করে ধার্য চুক্তি করা মাওলানা রশিদ আহমদ গাঙ্গুহি সাহেব ফতোয়ায় রশিদিয়াতে জায়েজ বলেছেন ধরি নেন ধার্য চুক্তি করা জায়েজ বলেছেন নিলেন তো আমিও ধরে নিচ্ছি কিন্তু মুসলমান একবার কি জীবনে ভেবেছেন ফুরফুরা শরীফের মোজাদ্দেদে জামান আলা হযরত দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি এ বাংলার মাটিতে তিনি ফতোয়া দিয়েছিলেন তার ওসিয়াত নামার ভিতরে আজ জ্বলজ্বল করছে ও বাবা দিরা ভাইরা ভুলে গেলে আপনাদের চলবে না ফুরফুরা শরীফের মোজাদ্দেদে জামান আলা হযরত দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি এ বাংলার মাটিতে ফতোয়া দিয়েছিলেন মক্কা মদিনা সব তমাম দুনিয়ার মাটিতে আখেরি জোহরের নামাজ পড়তে হবে ও বাবা দিরা ভাইরা আজকে অজনসিয়াতে ধার্য চুক্তি জায়েজ বলে ফতোয়ায় রশিদিয়ার হাওলা দেওয়া হয়েছে কিন্তু বললে অবাক হয়ে যাবেন ওই রশিদ আহমদ গাঙ্গুহি সাহেব তার ফতোয়া রশিদিয়ার ভিতরে তিনি লিখেছেন আখেরি জোহর পড়া বেদাতে সাইয়া যার বাংলা মানে হলো খারাপ কাজ যেটাকে ভাঙলে আর একটু ভাঙলে বলতে হয় আখেরি জোহর পড়লে গোনা হবে আমার কথা কিছু মাথায় যাচ্ছে নাকি কি মরণ ধরেছে যে ফতোয়ায় রশিদিয়া থেকে হাওলা দিয়েছে এ হুশ বলো হইনি যে এই সেই ফতোয়া রশিদিয়া এতে লেখা রয়েছে বিষাক্ত বিষাক্ত কথাবার্তারা
যা সিলসিলার জন্য মারাত্মক ক্ষতির কারণ। রশিদ আহমদ গাঙ্গুহী সাহেব লিখেছিলেন যে আখিরি জোহর পড়া বেদাতে সাইয়া মন্দ বেদাত, তিনি মন্দ বেদাত বলে ঘোষণা দিয়েছেন। তার মানে আমরা যারা আখিরি জোহর পড়ছি এই মন্দ বেদাতটা তথা আখিরি জোহরের নামাজ পড়ে পড়ে আমরা জাহান্নামে যাব, এটাই প্রমাণ করতে চেয়েছেন মাওলানা রশিদ আহমদ গাঙ্গুহি সাহেব। ও বাবা জিরা বাইরা একটু দয়া করে কি বলবেন, আমি তো হ্যান্ডবিলটা পড়ে অবাক হয়ে গেলাম, তাহলে ফতোয়া রশিদিয়া ও বাবা জিরা বাইরা আজকে যদি অজ করে টাকা চাবা ধার্য চুক্তি করা জায়েজ প্রমাণ করানোর জন্য ফতোয়া রশিদিয়ার সাহায্য যদি নেওয়া হয় তাতে তো বাংলার সিলসিলা ভক্ত মুসলমানরা জেনে যাবে এটা একটা ভালো কেতাব, এই কেতাবটা পড়লে যার যাবে না। কথা ঠিক না বেটি? মুসলমানরা তাই বলবে তো, সিলসিলা ভক্ত মুসলমানদের মাথায় তাই ঢুকবে তো যে এটা একটা ভালো কেতাব, এই কেতাবটা পড়লে যার যায় না। ভাই পড়ে কি পাবে? আগে তো পড়া যাবে না, ওটা আলাদা দিন, পড়লে বেদাতে সাইয়া হবে, আর বেদাতে সাইয়া কাজ যারা করে তারা তুমি তো ফতোয়ায় রশিদিয়ার হাওলা নিলে, তো ফতোয়ায় রশিদিয়ায় তো লেখা রয়েছে যারা আখিরি জোহর নামাজ পড়ে তারা জাহান্নামে যাবে, কি করে সামলাবা তুমি? তার জীবনে বাংলার এই মুসলমানদের জন্য 15,000 পৃষ্ঠা কেতাব রচনা করে গেছেন। ও বাবা জিরা বাইরা শশীনার পীর সাহেব কেতাব রচনা করে গেছেন, রশিদিয়ার হাওলা দিতে হয়েছে, তুমি কত নিকৃষ্টতার জায়গায় নেমেছো একবার কি তুমি ভেবে দেখেছো? ও বাবা জিরা বাইরা মাথায় রাখুন, আমি অস্বীকার করব না, ভালো করে মাথায় রাখুন, আমি আগেই বলেছি আসলে ফতোয়ায় রশিদিয়ায় ওই জাতের কোনো কথা লেখা নেই, ফের আমি বলেছিলাম ধরেই নেন লেখা রয়েছে। ও বাবা জিরা বাইরা আর ধরেই নিয়ে আমি বলেছিলাম একটা ফতোয়ার কথা বলেছি, দ্বিতীয় ফতোয়ার কথা বলি মিয়াজি। ও বাবা জিরা বাইরা কাফেরের টাকায় মসজিদ করে সেই মসজিদে কি নামাজ পড়া যায়? জোর করে বলে বইতে আছে ফতোয়া রশিদিয়ায়, ও ফতোয়াটা যেরকম আছে এ ফতোয়াটাও তো আছে। ভাইরা আমার ভালো করে মাথা রাখুন, ও বাবা জিরা ভাইরা গভীর ভাবে মাথা রাখুন, একটু দয়া করে কি বলবেন, আমরা প্রত্যেকটা মজলিসে দাঁড়িয়ে 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 পেয়ারা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবীর উপরে আমরা সালাম জানাই। ও বাবা জিরা ভাইরা এক কথায় আমরা কিয়াম করি, ও গো ভাইরা ভালো করে মাথা রাখুন,
পক্ষে যে মাওলানা রশিদ আহমদ গাঙ্গুহির ফতোয়ার কিতাব থেকে উদ্ধৃতি দেওয়া হয়েছে ওই মাওলানা মাওলানা রশিদ আহমদ গাঙ্গুহি সাহেব তিনি তার বইতে লিখেছেন কিয়াম করা শ্রীকৃষ্ণের সঙ্গ নাউজ বিল্লাহ বলেন আর তো মহব্বত করে বলেন সুবহানাল্লাহকে বলেননি তো ইমান থাকবে না যাবে কিছু বলতেছেন না কেন কোন কোথায় লিখেছে কোন বইতে লিখেছে কোন পৃষ্ঠায় লিখেছে আমি ইনশাআল্লাহ তা আপনাকে বলে দিতে পারবো তবে লেখাটা উর্দু তো সবাই আপনারা পড়তে পারবেন না তবে আমার সব মার্কিং করা আছে সব আমি আবার ধরে নিচ্ছি ফতোয়ায় রশিদিয়ায় লেখা রয়েছে অজ করে টাকা চাওয়া জায়েজ ধার্য চুক্তি জায়েজ কিন্তু ওটা যে রশিদ আহমদ সাহেবের ফতোয়া এটাও তো সেই রশিদ আহমদ গাঙ্গুহির ফতোয়া তারপর সে ভিতর দিয়ে সিলসিলাটাকে ধ্বংস করার চেষ্টা করলো আর সেই রশিদ আহমদ গাঙ্গুহির ফতোয়া বাংলার মুসলমানদের কাছে তুলে ধরে টাকা চাওয়া জায়েজ প্রমাণ করার চেষ্টা চলছে তার মানে জনগণের রাস্তা পরিষ্কার করে দেওয়া হচ্ছে তোমরাও ফতোয়া রশিদিয়া পড়তিবা আমরা যদি আরে রজবালি যদি ফতোয়ায় রশিদিয়া থেকে দলিল মাত্রি পারে তো জনগণ দলিল মাত্রি পারবে না কথা বলেন পারবে না পারবে না জনগণের জন্য আরো পরিষ্কার হয়ে গেল এখনো জবাব দেইনি শুধু ওই হ্যান্ডবিলটা কাইম সাহেবের একবার পড়ে দিছি কত বুঝাচ্ছেন তো হুজুরকে পড়াতেই হুজুর আমায় বলেছেন তুমি জবাবটা লেখো লিখে ফেসবুকে পোস্ট করার আগে আমারে এক নজর একটু দেখিয়ে নিও দেখিয়ে নিয়ে তারপরে পোস্ট করো তা ভাই সে আমি হুজুরের দেখাবো সময় পাচ্ছি না আর ওই আমার এই ফেসবুকে দিতে গেলে তো ডিডিপি করতে হবে তারপর তো দেবো সে সময়ও আমার হচ্ছে না নইলে এতক্ষণ কবে ছেড়ে দিত ফেসবুকে হ্যান্ডবিল হ্যান্ডবিল পোস্ট করার সাবমিট কে দিত কথা বলতে পারেননি কোন জালিয়াতি আশ্রয় নিয়ে নয় কোন ধোকাবাজি আশ্রয় নিয়ে শোনেন আমি আরো দুটো কথা বলি ভাই বলবো না মনে করি কিন্তু এই দলিল থাকতে আর চেপে গেলি গোনা হবে তো আমার নাকি হবে না আমার কাছে দলিল রয়েছে তাই বলতে দি শোনেন এই ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি একটা বই লিখেছেন বইটার নাম ইহিয়াউ উলুমুদ্দিন আমরা অনেকেই শুনেছে আমি আরবিটাও পড়েছি বাংলাটাও পড়েছি দুটুই পড়েছি পারলে বাংলা একটা করে কপি আপনারা কিনে নেবেন খুব চ্যাম্পিয়ন একটা বই একদম একদম প্রথম অধ্যায়টা হলো এলমের অধ্যায় আলেমদের অধ্যায় শুনতে পাচ্ছেন আমার কথা তো খাঁটি আলেমের ১২টা লক্ষণ লিখেছেন কটা ১২টা এবারে জামিয়া রিসালের সওয়াবের আগে ওই ১২টা লক্ষণ দিয়ে হয়তো ইনশাআল্লাহ একটা বই ছেপে দেবো ইহিয়া উলুমুদ্দিন অনেক বড় আর ভাষা অনেক তাপ খুব সহজ সরল ভাষায় প্রকৃত আলেম কারা এরকম কোন এক শিরোনামে জামিয়া রহমানিয়া রিসালের সওয়াবের আগে আল্লাহ যদি রাজি থাকেন আমি নিয়ত করেছি একটা বই বার করে দেব যাতে বাংলার জনগণের জন্য আলেম চিনে নেওয়া খুব আমার নিয়তটা কি বড্ড খারাপ নাকি নিয়ত করেছি জি ইভেন এটাও আলোচনা করেছি মুফতি সাহেবের সঙ্গে যে হুজুর এই অজনসিয়াত করে ধার্য চুক্তি জায়েজ কিনা আমাদের পক্ষ থেকে একটা বই বার করলে হয় না হুজুর তাতেও সাড়া দিয়েছেন হয়তো অজনসিয়াতে ধার্য চুক্তি জায়েজ কিনা এর উপরে একটা কেতাবও লেখা হবে কথা বুঝতে পারছেন আমি সব লক্ষণ গুলো বলবো না তো ইমাম গাজ্জালি একটা লক্ষণে লিখেছেন এক নম্বর লক্ষণ ইমাম গাজ্জালি লিখছেন যে এক নম্বর লক্ষণ হলো পরকালের আলেম যারা তারা অর্থের পিছনে ছুটবেন সুবহানাল্লাহ বলেন আর অর্থের পিছনে যারা ছুটবে তারা পরকালের আলেম নয় তারা হলো ওলামাউদ দুনিয়া তারা দুনিয়ার আলেম তার আগে উনি আলেমকে দুটো ভাগে ভাগ করেছেন
একটা দুনিয়ার আলেম আর একটা আখেরাতের আলেম, একটা ওলামাউদ দুনিয়া একটা আল ওলামাউল আখেরাত। সুবহানাল্লাহ বলেন আর তো মহব্বত করে বলেন। বাইরে আমার ভালো করে মাথায় রাখুন, আমি বিস্তার করে বলবো না গো। ও বাবাজিরা ভাইরা, একটা অংশকে নিয়ে ব্যাখ্যা করা, একটা রক্ষণকে নিয়ে ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়। ও বাবাজিরা ভাইরা, আমি সার কথাটুকু আমি বলছি। হযরত পীর হাসান বাসারি রহমাতুল্লাহ আলাইহি তিনি দুনিয়ার মানুষগুলোকে ডেকে বলেছেন, ও দুনিয়ার মানুষ মনে রেখে দাও, উকুবাতুল উলামায়ে মাউতুল কলবি, যার বাংলা মানে হলো আলেমের জীবনের সবচেয়ে বড় শাস্তি হলো তার কলবের মরণ। আলেমের জীবনের সবচেয়ে বড় শাস্তি কিসের মরণ? দিল কা মউত, দিল কা মউত আলেমের সবচেয়ে বড় শাস্তি। হযরত পীর হাসান বাসারি রহমাতুল্লাহ আলাইহি তিনি পরিষ্কার করে বলেছেন, ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি তিনি ইহিয়া উলুমুদ্দিন নামীয় কিতাবের ভিতরে লিখেছেন, ও বাবাজিরা ভাইরা পরের অংশে আবার লিখছেন, মাউতুল কলবি তলাবুদ্দুনিয়া বিআমালিল আখিরাহ, যার বাংলা মানে হলো আর আলেমের কাল তখন মরে যায় আলেম যখন পরকালের কাজ করে দুনিয়াটাকে হাসিল করতে চায়। ধর্মের কাজ করে আলেম যখন দুনিয়া কামাতে চায়, কি কামাতে চায়? আলেমের কাল তখন কি হয়? আর ওটা আলেমদের জন্য সবচেয়ে মারাত্মক শাস্তি। জি ভাইরা, আমি বিস্তার করে বলবার সময় পাবো না, মাগরেব বাদ আপনাদের জন্য আলাদা বক্তা রয়েছেন, তিনি এই এলাকায় নতুন, তবে আমি তাকে নির্বাচন করে দিয়েছি, যদি বড্ড খারাপ হয় পরে আমার ফোন করে বলবেন। কথা বলতে পারেননি? আমার আমি কোনো ভণ্ডরে জীবনে দাউদ দেইনি। ভাইরা আমার ভালো করে মাথায় রাখুন, ও বাবাজিরা ভাইরা একেবারে আসন্ন হয়ে গেছে, ও মুসলমান বাবাজিরা আমি শেষ কথাটা বলছি মাথায় রাখুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত নবী দাউদ আলাইহিসসালামকে বলেছিলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন, ইয়া দাউদ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন, হে আমার নবী দাউদ তুমি মনে রাখো, লা তাসআল আননি আলেমান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন, হে আমার নবী দাউদ তুমি মনে রাখো, তুমি এমন আলেমের ব্যাপারে আমার কাছে রহমতের কামনা করো না, এমন আলেমের ব্যাপারে তুমি আমার কাছে দুনিয়ার মাটিতে তুমি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন আলেমের ব্যাপারে আমার কাছে আবেদন করো না যে আলেম দুনিয়ার বিনিময়ে আখেরাতটাকে বিক্রি করে দিয়েছে। খবরদার খবরদার, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম দাউদ, ওই আলেমের জন্য জানো তুমি আমার কাছে হাত তুলে আল্লাহ রহমতের কামনা করো না। তার মানে আল্লাহ পাকের নবী দাউদ আলাইহিসসালাম আল্লাহ পাকের খাঁটি যোগ্য আলেম দিগের জন্যে প্রতিনিয়ত আল্লাহর কাছে দোয়া চাইতেন। একটু মহব্বত করে বলুন। আল্লাহ দাউদ নবীরে ডেকে বললেন, দাউদ তুমি সবার জন্য দোয়া চাইতে পারবা, তবে দুনিয়ার আলেমের জন্য দোয়া চাইতে, কিসের আলেম বলেছি? তুমি পরকালের আলেমদের জন্য দোয়া চাও, দুনিয়ার আলেমদের জন্য তুমি আমার কাছে দোয়া। আল্লাহ পাকের নবী দাউদ আলাইহিসসালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডেকে বলেছিলেন, ও রব্বুল আলামিন আল্লাহ দুনিয়ার আলেম আবার কারা? ও মুসলমান বাবাজিরা মাথায় রাখুন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন, যারা দুনিয়ার বিনিময়ে পরকালটাকে বিক্রি করে দিয়েছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম তারাই হলো দুনিয়ার আলেম। ও বাবাজিরা ভাইরা বিস্তার করে আমি বলবো না গো, ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি লিখছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দাউদ নবীর ডেকে বলেছিলেন, ও আমার নবী দাউদ তুমি মনে রাখো, উলাইকা কুত্তারিক, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দাউদ নবীর ডেকে বলেছিলেন, আর দুনিয়ার বিনিময়ে যারা ধর্মটাকে বিক্রি করে দেয়, পরকালটাকে যারা বিক্রি করে দেয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম, উলাইকা
কুত্তা উত্তরি ও আমার নবী দাউদ তুমি মনে রাখো ওরা আসলে আলেম নয় গো ওরা হলো আমার বান্দাদিগের জন্য ডাকা আমি বলেছি নাকি আমি বলেছি যদি না পড়তে পারে তো আমি ইহিয়া উলুমুদ্দিনের মূল এবারাত মূল বইতে পড়ে গিয়ে ইনশাআল্লাহ বুঝিয়ে দেবো তার আল্লাহ দাউদ নবীরে ডেকে বলেছিলেন যারা দুনিয়ার পরিবর্তে ধর্মটাকে বিক্রি করে দিচ্ছে ওরা কি ওরা কাদের জন্য আল্লাহ বলেছেন আলা ইবাদি দাউদ নবীরে বলেছিলেন উলাইকা কুত্তা উত্তারিকি আলা ইবাদি আমার বান্দাদের জন্য ওরা ডাকা আমরা তথ্য জানি নেতা না ভাই তথ্য পর্যাপ্ত পরিমাণ জানি শুধু মুখ খুলি না আমরা ভদ্রতাই শান্ততাই নইলে কারণ নামে গাইল দিয়ে আমাদের বলা লাগবে না কোরআন হাদিস আর সেই সঙ্গে বিশ্ববরেণ্য আলেমদের লেখা কেতাব থেকে তথ্য দিয়ে জনগণকে ইনশাআল্লাহ বুঝিয়ে দিতে পারবো খুব সহজে পারবো আর তাই এমন ভাবে বুঝিয়ে দেব জি আল্লাহ যদি রাজি থাকেন তা কেটে দেওয়াও খুব গাল দেওয়া ছাড়া রাস্তা হবে না হয় গাল দিতে হবে আর নইলে জনগণের বলতে হবে কেটা কেটা মারতে পারবো হাত তোলো তাছাড়া দ্বিতীয় কোনো অপশন নেই কারণ ভাই দলিলের যখন জবাব না দিতে পারা যায় তখন হয় গাল দেওয়ার রাস্তা খুঁজে নিতে হয় আর নয় কারা কারা মারতে পারবো হাত তোলো এছাড়া রাস্তা কি আমি তো বলি নিয়ে কথা হযরত নবী দাউদ আলাইহিস সালামকে আল্লাহ বলেছিলেন এরা হলো আমার বান্দাদিগের জন্য এক একজন ডাকা এই ডাকাতি কারা করতেছে আপনাদের বুঝে নেওয়া উচিত আমার কথা বুঝতে পারেননি ভাইরা আমার ভালো করে মাথায় রাখুন ও বাবা দিরে ভাইরা আমি শেষ পর্যায়ে চলে এসেছি আজ আমি আর বাড়াবো না গো মাগরিবের নামাজের সময় আসন্ন হয়ে গেল আমি ওজনেই গোড়ায় বলেছিলাম ফুরফুরা শরীফের মুরাদ্দে জামান আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি একদিকে বিনা পয়সায় দিল দুনিয়া শান্তি মঙ্গল এই জিনিসের বিরোধিতা দমন করেছে ও বাবা দিরে ভাইরা মাথায় রাখুন ওজন সিহাত করে ধার্য চুক্তি করা দুনিয়ার বিনিময়ে পরকাল তাকে বিক্রি করে দেওয়া ফুরফুরা শরীফে দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ওটারও তিনি ষোলো আনার জায়গায় আঠারো আনা বিরোধিতা করেছিলেন একটু মহব্বত করে বল উনিশে বৈশাখের সমাবেশে আমার এ কথাগুলো বলার টার্গেট ছিল কিন্তু সময় তো খুব কম শুধু এ না এখনো দুটো তিনটে মসজিদ চলবে আমার আমি যা রেডি করেছিলাম তথ্য কথা বুঝতে পারেননি আজকে তার একটা অংশের তথ্য আপনাদের কাছে আমি পেশ করলাম মাগরিবের নামাজের সময় আসন্ন হয়েছে জি আপনাদের কাছে আমার বক্তব্যের সার কথা যেই হোক ভাই তো জি আমি আপনাদের বিনয় করে বলবো হোক সে বিনা পয়সায় দিন দুনিয়া শান্তি মঙ্গলের দল আর হোক সে আপন খরচে গাঁটি খরচে ধর্ম প্রচার ধর্ম প্রচারকের দল যেই হোক সে জি এদেরকে যেমন এদের কবলে পড়ে যেমন ঈমান বরবাদ করলে চলবে না ঠিক তথাই বছর আজকের যারা অজ করে টাকা কন্টাক্ট করা ধার্য চুক্তি করা জায়েজ বলে মনে করছে তাদের কবলে পড়লেও চলবে না বিনা পয়সায় দিন দুনিয়া শান্তি মঙ্গল ওটা যেমন দাদা পীরের আদর্শ নয় অজ করে টাকা কন্টাক্ট করা চুক্তি করা ধার্য করা ছুড়ে ফেলে দেওয়া কেয়ামতের দিন দাবিদার হওয়া এটাও দাদা হুজুরের আদর্শ সুতরাং ঠিক দাদা হুজুরের মতাদর্শ যা কি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম দাদা হুজুর সিরাতাল মুস্তাকিমের উপরে ছিলেন পাঁচ আনো পিছলে না যায় জীবনের প্রতিটি মুহূর্তে সবাইকে সাবধান থাকবার অনুরোধ জানাবো মাগরিবের নামাজের আগে আমি খুব ছোট্ট করে একটা দোয়া করব দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা
اللهم آمين. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين محببي محبنا قال الله فاشم باب ما ধাই দিয়ে তোমার শাহি দরবারে দোকানা করে খালি হাত উঠিয়েছি আল্লাহ মেহেরবান তমাম জীবনের গোনারাশির তুমি maaf করে দাও সকলকে তোমার বান্দা হিসাবে তুমি মকবুল করে নাও رب العالمين تمام دربارے کرون مینوتی اللہ دادا پیرے سلسلہ کے قیامت ابدی تمی مانوشر کاچے زندہ رکھے داو اللہ جیبنے جائی کری دادا پیرے متادر سے رو پورے ٹیکے تھک بار متو توفیق تمی نصیب قبول کرے ناو লহকের উপরে তুমি জিন্দা রাখো আল্লাহ সত্যের সৈনিকদের উপরে তোমার গায়বী মদদ তুমি শতধারায় নাযিল করো আল্লাহ দিনে তরে অকাতরে আমাদের জান মালগুলিকে কুরবান করে দেওয়ার মতো দিল মন তুমি সকলকে তৈরি করে দাও يا إله العالمين يا خير الناصرين نصر من الله يا فتح قريب وبشر المؤمنين فالله خير الحافظ وهو أرحم الراحمين بحرمة هذه الكلمة الطيبة بحق لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله কেউ যাবেন না মাগরিবের নামাজ পড়ুন নামাজের পরে আবার জলসা শুরু হবে যথাযথ সময় ইনশাআল্লাহ